স্বামী যদি আগে মারা যায় প্রশ্ন হচ্ছে স্বামী আগে মারা যায় স্ত্রী জীবিত থাকে ব্যাপারদায় চলাফেরা করে সেক্ষেত্রে স্বামীর কি কোনো প্রকার গুণা হবে স্বামী যদি আগে মারা যায় স্ত্রী জীবিত থাকে ব্যাপারদায় চলে থেকে বেপরদায় চলে সেক্ষেত্রে স্বামীর গুণা হবে কিনা এটা দুটি মাসার সাথে জড়িত প্রথম হচ্ছে স্বামী কি তাকে আগে নিষেধ করেছিল কি না স্বামী তাকে আগে যদি কোনো তার জীবদ্দশায় যদি কোনো তাকে ঘর থেকে বের না করে থাকে যেমন আমাদের কোনো কোনো রাষ্ট্রপ্রধান তার স্ত্রীকে জীবদ্দশায় কিন্তু ঘর থেকে বের করে নাই কিন্তু স্ত্রী ঘর থেকে মৃত্যুর পরে ঘর থেকে হয়ে দুনিয়া চড়াই বেড়েছে এটা কিন্তু শরীর কাজ শরীর এটাকে অনুমোদন করে না হ্যাঁ স্বামী যদি কোনো তার জীবদ্দশায় স্ত্রীকে নিষেধ করে থাকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে তাহলে অবশ্যই তার গুণা হবে না তার কোনো স্বামীর কোনো গুণা হবে না কারণ নিষেধ করেছে তিনি যতক্ষণ তার ক্ষমতা ছিল ততক্ষণ তাকে আগলে রেখেছে ঘরের ভিতরে রেখেছে কারণ স্ত্রীরা ঘরের জিনিস বাইরের জিনিস নয় রাস্তা রাস্তায় হাঁটার জিনিস নয় বক্তৃতা করার জিনিস মানুষ নয় এবং তারা রাষ্ট্র পরিচালনার কাজে তাদের জন্য অনুমোদন করা হয়নি এবং তাদের জন্য ইমামতি অনুমোদন করা হয়নি তাদের জন্য জন গুরুত্বপূর্ণ কাজে কাজে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা তাদের দেওয়া হয়নি তাদের দায়িত্ব হচ্ছে ঘরে থাকা ঘরকে নিয়ন্ত্রণ করা প্রত্যেকটা ঘর এক একটা এক একটা রাষ্ট্র এই প্রত্যেকটা ঘরই এক একটা রাষ্ট্র সেখানে তারা তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা ঘর এবং বাইরে দুইটা জিনিস আছে বাইরের ছেলেরা ঘরে মেয়েরা এটা হচ্ছে বিধান হ্যাঁ যেখানে যেখানে মেয়েদের কর্মকাণ্ড জড়িত রয়েছে যেখানে মেয়ে ছেলেরা পারবে না সেখানে যেতে পারবে যেমন ডাক্তারি মেয়েরা পড়বে তাদের মেয়ে মেয়ে ডাক্তার দেখতে হয় তাদেরকে মেয়ে মেয়ে রুগী দেখতে হয় তাদেরকে অনুরূপভাবে যেখানে মেয়েদের মেয়েদের ধরার জন্য পুলিশ থাকে সেখানে মেয়ে পুলিশ থাকবে কোনো সমস্যা নেই মেয়ে মেয়ে সেনাবাহিনীতে লোক থাকবে যদি কোনো সেখানে সরিয়া মোতাবেক চলতে তাদেরকে রাখা হয় সেটাতে নিষিদ্ধাসের হতো কিন্তু মৌলিক দায়িত্বের ক্ষেত্রে মেয়েদেরকে শরীয়ত ঘরে থাকতে বলেছে তারা ঘরের দায়িত্ব পালন করবে এর বাইরে এক্সেপশান কিছু থাকবে সেটা আলাদা বা কিন্তু ঘরের বাইরে মেয়েদেরকে বেপরদা হয়ে যদি কোনো তারা চলাফেরা করে আর স্বামী যদি কোনো তার জীব এটাকে মেনে নেয় তাহলে অবশ্যই সে গুণাগার হবে আর যদি নিষেধ করে থাকে তাহলে সে গুণাগার হবে না আর যদি সে নিষেধ করেছে তখন শুনেছে এরপর সে বের হয়েছে এখন দ্বিতীয় অবস্থা এখন সে বের হচ্ছে এখন তার এটার জন্য সে দায়ী নয় স্বামী দায়ী নয় এটা যদি স্ত্রীর নিজেই দায়ী হবে এর জন্য তাকে দায়ী করা যাবে না